নমস্কার বন্ধুরা, এখন টাইম হচ্ছে 4:13। এখন আমি আজকে বানাবো লুচি আর আলুর তরকারি, সিম্পল আলুর তরকারি, কোনো মশলা নেই। এ হচ্ছে লঙ্কা সম্পাত দিয়েছি, তেল দিয়েছি, এখন একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে আলু কেটেছি ছোটো ছোটো করে, নিরুপমার রান্নাঘরে আপনারা ধীরে ধীরে অনেক কিছুই দেখতে পাবেন। সবে শুরু, নতুন তো ওই জন্য একটু ভিডিও করতে ডিস্টার্ব হচ্ছে। একটু লবণ দিলাম, একটু হলুদ, কম দেবো, একটু সাদা সাদা থাকবে, এইটুকুই হলুদ দেবো, আর দেবো না হলুদ। একটু মিনিট ঢাকা, তারপর জল দিয়ে দেবো। আর এইটুকু রেখেছি গোটা জিরে ভাজা, এইটুকুই বেটে দেবো, আর কিছু দেবো না। এর মধ্যে একটা টমেটো দিতে পারেন, টমেটো দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে আপাতত এখন নেই, তো আমি এখন টমেটো দিই। এখন মনে হয় আমি জাস্ট একটুখানি দিয়েছি, তারপর জল ঢালা দিয়ে ভাজিনি, কারণ ভাজলে পরে ওটার টেস্ট আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো, এবার এটা খুব ঢাকা থাক। ব্যাস, এ দেখুন 5 মিনিট হয়ে আছে, এবার জাস্ট খুলতে খাতা দিয়ে এরকম করে দেবো। এদিকে রাতের একটু ডাল চাপিয়েছি, কষ্ট আসছে না, আমার ফোনটা কতটা ভালো নয়, এই জন্য তো ভালো আসছে না। নামিয়ে দেবো, দেহের উপর একটু সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেবো, তাহলে টেস্ট হবে। ব্যাস, আর দেবো নামিয়ে হয়ে আছে, এরপরে লুচি ভাজবো।